তো আজকে বন্ধুরা আপনারা এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কিউ1 দিয়ে ফিটিং থাকবে এবং স্ট্রেঞ্জার মেশিন দিয়ে। এই সেট আপটা টোটাল কত খরচ হবে এবং কি কি থাকবে, তো সম্পূর্ণ সেটা আমরা আজকে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা ক্যাবিনেটটা আলোচনা করি। ক্যাবিনেটে যে চারটে চারটে আটটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এটা সাধারণত বেস্টে আপনারা দুটো স্পিকারের বেসও করতে পারেন। তো ঠিক সেম খরচেই দাঁড়াবে ক্যাবিনেটের, সাধারণত 50,000 টাকা হলে টোটাল ক্যাবিনেটটা পুরো ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন। কিন্তু এই সেট আপটা JBL-এর মধ্যে একটা বেস্ট কম্পিটিশান সেট আপ হতে পারে, কম খরচের মধ্যে, মানে ওই বাজেট হিসাবে এটা একটা বেস্ট কম্পিটিশান সেট আপ হবে। তো ক্যাবিনেটের খরচ এইখানে আমরা ধরলাম 50,000 টাকা। তো বন্ধুরা এখন স্পিকার টপে থাকছে Q1 600 ওয়াট করে আটটা থাকবে এবং বেসে থাকবে Q1 1200 করে চারটা থাকবে, বুঝতে পারছেন। বন্ধুরা Q1 600 ওয়াট স্পিকারের এখন মার্কেটে বর্তমান মূল্য আছে 5,600 টাকা করে। তো এখনকার যে রেটটা সেই রেটটাই আমরা ধরবো এখানে, পার পিস 5,600 টাকা। এখানে 8 × 5,600 সমান যে টাকাটা বেরোবে এই টাকাটাই আপনাদের স্পিকারের টপের স্পিকারের খরচ হবে, বুঝতে পারছেন। স্পিকারের খরচ দাঁড়ালো 44,800 টাকা, অ্যাপ্রক্স আপনারা 45,000 টাকা এখানে ধরে রাখবেন, বুঝতে পারছেন টপের স্পিকারটা। তো এখানে আপনাদের বেসের চারটে স্পিকার লাগবে, Q1 1200 ওয়াটের চারটে স্পিকার, যার দাম হচ্ছে পার পিস এখানে 10,500 টাকা করে পার পিস। এখন বর্তমান মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসটাই বললাম। তো চারটে স্পিকার এখানে আপনাদের কত খরচ হচ্ছে, 10.5 21,000 টাকা আপনাদের খরচ দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন। তো বন্ধুরা এখন আপনাদের এখানে টোটাল স্পিকারের প্রাইস কত দাঁড়ালো, এদিকে হচ্ছে আপনাদের বেস স্পিকারে 42,000 টাকা এবং টপ স্পিকারে 44,800 টাকা হচ্ছে। তো অ্যাপ্রক্স আমরা 45,000 টাকা ধরলাম, বুঝতে পারছেন। তো টোটাল আমাদের প্রাইস দাঁড়াচ্ছে স্পিকারের এইখানে 87,000 টাকা। তো এখানে আমরা দুটো 4K স্ট্রেঞ্জার ইউজ করছি, কারণ যেমন লাইভ প্রোগ্রামে সাধারণত এইসব সেট আপ ইউজ হয় না। তো বিয়ে বাড়ি, পুজো, প্যান্ডেলের সমস্ত জায়গায় যাতে ইউজ করতে পারো সেই কারণে এখানে আমরা দুটো 4K স্ট্রেঞ্জার নিচ্ছি, যার দাম হচ্ছে 34,500 টাকা। এখন বর্তমান মার্কেটে যে প্রাইসটি চলছে সেটাই বললাম। তো এখানে দুটো লাগবে, দুটোর প্রাইস তাহলে কত দাঁড়াচ্ছে, 69,000 টাকা। তো বন্ধুরা বক্সে সাধারণত আমরা HF-টার কথা বলেছিলাম না, তো HF এখানে আপনারা ATI Pro ইউজ করবেন, ATI Pro 450 HF ইউজ করবেন, এর সাথে লোকাল কোনো ব্র্যান্ডের নেটওয়ার্ক বোর্ড ইউজ করে নেবেন, বুঝতে পারছেন। তো চারটে HF বোর্ডে আপনাদের প্রাইস দাঁড়াবে 2,500 করে নেটওয়ার্ক বোর্ড সহ, টোটাল 10,000 টাকা HF-এর প্রাইস, বুঝতে পারছেন। তো বন্ধুরা এই সেটআপটা চালানোর জন্য একটা 10 KB স্টেবলাইজার লাগবে, যার দাম হচ্ছে 20,000 টাকা, কারণ দুটো 4K স্ট্রেঞ্জার চলবে। তো সেই কারণে এখানে আমরা 10 KB স্টেবলাইজার, এখানে একটা 6 চ্যানেলের স্ট্রেঞ্জারের মিক্সচার মেশিন থাকবে, কারণ এটার দাম হচ্ছে 4,000 টাকা। এটা থাকার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কারণ কখন কোথায় ইউজ করবে সেই কারণে দুটো মেশিনকে কানেক্ট করে এখান থেকে আউটপুট দিয়ে বাজানোর জন্য এখানে আমরা একটা স্ট্রেঞ্জারের ছোট্ট 6 চ্যানেলের মিক্সচার মেশিন ইউজ করছি, বুঝতে পারছি। তো বন্ধুরা এখানে তার আর এক্সেলার কোড যেগুলো ওয়্যারিং কানেকশান বুস্টিং জ্যাক সমস্ত কিছুটা মিলে এখানে আপনাদের খরচ দাঁড়াবে 5,000 টাকা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই সেটআপটা তাহলে টোটাল খরচ কত দাঁড়ালো, 2,45,000 টাকা। আমি এটা নিজে ক্যালকুলেশান করে দেখেছিলাম, তো আপনারা চাইলে একটু ক্যালকুলেশান করে দেখে নেবেন, 2,45,000 টাকা খরচ হচ্ছে। এবং এই সেটআপটা চালানোর জন্য যা কিছু লাগে সেগুলোই আমি এখানে ধরেছি, এছাড়াও যদি আপনারা এক্সট্রা কিছু ইউজ করতে চান তাহলে আপনাদের এক্সট্রা খরচ হয়ে যাবে, চং বা HF যদি আপনারা ইউজ করতে চান তো সেটার খরচটা আপনারা এক্সট্রা ধরে নেবেন, বুঝতে পারছেন। তো বন্ধুরা এখন এই সেটআপটা আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন এবং এর কোয়ালিটি কীরকম, তো এটাও একটু আপনাদেরকে আমি বলে দিই, তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই সেটআপটা স্টেজ প্রোগ্রাম আর লাইভ প্রোগ্রাম বাদ দিয়ে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন, কারণ এখানে আমরা ইউজ করেছি Q1-এর 1200 ওয়াট বেসে এবং টপে ইউজ করছি Q1-এর 600 ওয়াট স্পিকার এবং এর সাথে 4K স্ট্রেঞ্জার দুটো আছে। এগুলো দিয়ে আপনারা 24 ঘন্টা চালালেও আপনাদের মেশিনের কোনো প্রবলেম হবে না এবং 4800 লোড দেওয়া হচ্ছে এখানে, প্রত্যেকটা মেশিনে খুব ভালো আউটপুট পাবে। আর স্ট্রেঞ্জার মেশিন এমনিটাই সাধারণত গরিবের অ্যাম্পলিফায়ার, এতে কিন্তু ওহমস টমস অতটা ম্যাচিং করে কেউ চালায় না, এবং ওহমস না ম্যাচিং করে চালালে এর আউটপুট ভালো দেয়। ওহমস ম্যাচিং করে চালালে যে আউটপুটটা দেয়, ওহমস না ম্যাচিং করে চালালে কিন্তু তার চেয়ে আরও ভালো আউটপুট দেয় স্ট্রেঞ্জার মেশিনটা। তো এর কোয়ালিটি কীরকম হয়, কোয়ালিটি খুব ভালো টাইপের ভাইব্রেশান পাবে, পাঞ্চও পাবে ভালো, কারণ এখানে 1200 ওয়াট Q1 আছে এবং টপে আছে 600 ওয়াট করে স্পিকার, খুব ভালো ভাইব্রেশান পাবে এবং স্ট্রেঞ্জার মেশিনও আছে এর সাথে, বুঝতেই পারছেন। যদি একটু ভালো অপারেটর হয় এই সেট আপ দিয়ে 4K 4D এবং 4K 6D হারানো কোনো ব্যাপার না, কম্পিটিশানে আরামসে আপনারা চোখ কান নুমে নিশ্চিন্তে চালাতে পারবেন, শুধুমাত্র অপারেটরটা একটু ভালো হওয়া চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি এক দাদা আমাকে ফোন করে বলেছিল, সেই কারণে আমি ভিডিওটা এনেছিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার তাহলে আপনাদের সঙ্গে দেখা।